আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। 1971 সালের উসমান কোর্ট যেটা দোতলা ছিল এটার এখন এই অবস্থা। উসমান কোর্টের যিনি প্রধান ব্যক্তিত্ব ছিলেন আমাদের নুরুল ইসলাম, এটা মুক্তিযুদ্ধের আমাদের একটা কেন্দ্র ছিল, এটা অস্ত্র শস্ত্র এখানে থাকতো, আপনারা যেখানে অফিস করতেছেন আমি এখানে বসতাম। তখন হাজি উসমান গনি সদাগরের বাড়ি আর আগ্রা, এটা কি আগ্রাবাদ এলাকা? আগ্রাবাদ এলাকা, হাজিপাড়া। হাজিপাড়া এখানে 71 সালে মুক্তিযোদ্ধারা এখানে কি করতেন একটু বলেন। 71 সালে আমরা এখানে, এটাও ছিল একটা আড্ডা, এখানে মাঝে মাঝে বসতাম। এখান থেকে কাজকর্ম যেগুলো আমাদের তৎকালীন কাজকর্ম সাংগঠনিক কাজকর্ম সেগুলো তারা করত। মোশারফ ভাই এখানে বেশ কিছুদিন থাকার পরে আমার স্ত্রী আঞ্জু, এই আঞ্জু তাকে মানে ডাক্তারকে তো ডাকতে পারতেছি না, রিস্কি, ওই গরম পানি ছ্যাঁক ট্যাঁক দিয়ে পরে তখন ওই যে বিওএল বাংলাদেশ অক্সিজেন যেটা পাকিস্তান অক্সিজেন তার অফিসার বা ম্যানেজার ছিলেন কাল্লু খান, কাল্লু খানকে চেনেন? কাল্লু খান এখন কাল্লু খানের গাড়িতে করে ওনাকে আমরা পার করে, আমরা তালেব আলী সদাগরের বাড়ির সামনে আছি। এই বাড়িটা এখন অবশ্য আগের অবস্থা নাই, এই গেটটি 71 সালের মতোই আছে, কিন্তু এখন এখানে বহুতল ভবন হয়ে গেছে। তালেব আলী সদাগরের বাড়ির ভূমিকাতে আচ্ছা, তালেব আলী সদাগরের এত পুরান বাড়ি বুঝাই দিয়ে আই, এত একখান আসিল যে বাড়ি তারা আর নানা তারা থাকত যে থাকার ঘর তখনকার দিনের স্টাইলের আর কি। আর এইখানে গেটের সাথে ছিল একটা ওই কাছারিঘর বা বাংলাঘর, তো কাছারিঘরে অনেক মোটকা টোটকা ধান টান রাখার জায়গা ছিল। আমরা কিছু অস্ত্র শস্ত্র বিশেষ করে বাড়ির জিনিসগুলো ওইখানে রাখতাম, তো আর বাকিটা নানার চৌকির নিচে, নানির চৌকির নিচে থাকতো। আর আমার দাদির বোন হিসাবে তিনি ছিলেন আমাদের খুব প্রিয়, আমরা লাইলাবু রাখি। এই মুক্তিযুদ্ধের সময় কিন্তু এদের প্রত্যেকেরই অসাধারণ ভূমিকা ছিল। আবুল কাসেম না? হ্যাঁ, মুক্তিযুদ্ধের মধ্যে আরা যোগ্যার মুরব্বী করলো জেনে আরা তো দোকানদারি করে বাজার মুড়ি ফাঁকা করে ঘুরি যাই জেনে, কিন্তু কয়েকজন তো মেল লই জেনে তখন রসদ পত্র ঘুরি জেনে কিলো জেনে ওই ভাজি অমুক সমুক রুটি বানাই এটে ওর ডিস্ট্রিবিউট। খাবার দাবার থাকা এগুলো কিন্তু নিত্য প্রয়োজনের ব্যাপার, বুঝতেছেন কথাটা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই কথাটা মানে আমাদের অনেক ইতিহাসে তো এটা আসে না, এটা আসার কথা না, কিন্তু এগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। নাম কি যে আমার? শামসুন নাহার। মানে আর নুর ইসলাম ভাইয়ের ওয়াইফ এবং তালেব আলী সদাগরের নাতি বানলাম না, নাতি বোয়া কি সালে আমার যে বাড়িতে আসিলেন আসিলেন এটা কি কি ওই খেয়াল আছে না? নাতে একটু তো স্মরণীয় দিয়ে নিয়ে নইল একদিন রাত্রে ওই ওই ইয়েদের বাড়িতে, ওই বড়দের বাড়িতে জালাল কমিয়াদের বাড়িতে যখন লেট হইল তারপর থেকেই বেশি ওনাদের অ্যাক্টিভিটি আর কি। তারপর উনি ওনাকে তা ওনাদেরকে বাড়িতে এরা সব বড়রা বাড়ি থাকতো, উনিও ঘরে থাকতো, তা আমাদের যখন আপনাদেরকে ডাকি বললো যে ওই বাড়িতে লেট হচ্ছে ওরা খানা রেটি করতেছে, তখন বললো যে ইয়ে আমি ওদেরকে একটু মিসিস করলাম তোমরা বাইরে চলে যাও, এখন ওরা যদি আবার এই বাড়িতে আসে পাশাপাশি বাড়িতে, তখন ওরা বলে যে না এখন ওরা অলরেডি যদি আমাদের ধরার খেয়াল থাকে ওরা এখন অলরেডি ওখানে বাইরে পজিশন নিয়ে ফেলবে, আমরা এখন আরও বিপদে পড়বো, আমরা ঘরেই থাকতে হবে, তো ওরা কেউ আর বের হয় নাই।
তো ওই দিনের পরে থেকে ওদের আমার ওনার ছোট ভাই উনি ওরা বলতো না বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ